ডেঙ্গু নিয়ে বিএনপি রাজনীতি করছে, মন্তব্য ওবায়দুল কাদের। ডেঙ্গু মোকাবেলায় পুলিশকে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। অগ্নি নিরাপত্তা ইস্যুতে নতুন সমস্যা সৃষ্টি করছে একট, জানালেন রোমান হক। এবং এস কে সিনহার শাস্তি দাবি আওয়ামী লীগ নেতাদের। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি বন্যা ও ডেঙ্গু নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি করে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ফার্ম গেটে ডেঙ্গু নির্মূলে আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির শেষ দিনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাসহ জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, দেশে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করতে ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এদিকে অপরিষ্কার বাসা বাড়িতে সিটি কর্পোরেশনের অর্থদণ্ড অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে সেগুনবাগিচা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর স্কুলের মিলনায়তনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মেজানুর রহমান মেজু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সম্পাদক আনন্দ কুমার সেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক কামরুল হাসান, সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ও স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এস টি শাহীন। সভায় লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল বলেন, শিশুদের বঙ্গবন্ধুর চেতনায় গড়ে তুলতে হবে। এই কারণে সে আজকে জাতির পিতা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে একটি রাষ্ট্র মানে উপহার দিল, একটি স্বাধীন রাষ্ট্র যার মাধ্যমে অর্জিত হইল, তাকে 1975 সালের 15ই আগস্ট, যে আগস্ট মাসের আজকে হচ্ছে তৃতীয় দিন, এই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে তোমার হত্যা করা হয়। কারা হত্যা করেছিল? যারা এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল, যারা আমাদের বাংলাদেশের বিরোধী ছিল, যারা চেয়েছিল যে বাংলাদেশ সঙ্গে রাষ্ট্র না হোক, আমাদের ভাষা বাংলা না থাক, আমাদের রাষ্ট্র পাকিস্তান থাকবে এবং আমাদের ভাষা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারবো না, অন্য ভাষা উর্দু ভাষা কথা বলতে পারবো, এইরকম যারা আমাদের বাংলা বিরোধী, যারা বাংলাদেশের বিরোধী ছিল, যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়। অগ্নি নিরাপত্তা ইস্যুতে নতুন নতুন সমস্যা সৃষ্টি করে একট সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি রোমানা হক। একটি হোটেলে বিজিএমইএ আয়োজিত অগ্নি নিরাপত্তায় করণীয় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্থানীয় বিশেষজ্ঞ ছাড়াই একতরফা এবং অযৌক্তিকভাবে একর্ডের সিদ্ধান্তে পোশাক খাত দীর্ঘমেয়াদে লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হতে পারে বলে জানান বিজিএমইএ সভাপতি। বিশ্বের যখন কোনো ক্রেতার সাথে একর যোগাযোগ করে বলছে যে এই ফ্যাক্টরির প্রোগ্রেস কম, তখন সেই ক্রেতাটা কিন্তু ডিটেলে অত না ঢুকলেও মানে তর্ক করতে পারছে না,
কারণ ওরা কিন্তু ওদের এখানে রিপ্রেজেন্টেটিভ। ওনাদেরকে কতগুলো আমরা সুচিন্তিত প্রস্তাব দিয়েছি, বলেছি একটা ফাস্ট ট্র্যাক, একটা ফায়ার কমিটি তৈরি করার জন্য, যেটিতে আমাদের ন্যাশনাল যারা আছেন এক্সপার্ট তারা থাকবে, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একতরফা উনি এসেই আজকে বলেছেন, প্রথম কথা ওনাদের প্রোটোকল সেট করে ফেলেছেন 29 জুন, আমি অবজেক্ট করেছি। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের দায়ে বিদেশ থেকে ফিরিয়ে এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এস কে সিনহা জুডিশিয়াল কোর চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন নেতারা। আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি হওয়ার পর তিনি যা করেছেন তা ছিল বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মানুষের কাছে হেয় করে দেওয়ার একটা প্রচেষ্টা, বিচার বিভাগকে কলঙ্কিত করছেন বলে অভিযোগ করেন কামরুল। প্রধান বিচারপতি হওয়ার পর যে সমস্ত কাজ তিনি করেছেন একটার পর একটা, বাংলাদেশের বিচার বিভাগকে একেবারে মানুষের কাছে হেয় করে দেওয়ার একটা ষড়যন্ত্র তিনি করেছেন, বিচার বিভাগকে কলঙ্কিত করছেন। আজকে বিচারের মাটিতে থেকেও তিনি ষড়যন্ত্র করছেন, রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে আবার কানাডায় গিয়ে আরেকটা ষড়যন্ত্র করার প্ল্যান নিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তার বিচারের কাট করে তাকে দাঁড় করাতেই হবে। তিনি পদে পদে আইনকে লঙ্ঘন করেছেন, তাই এমন একটি ব্যক্তির যদি বিচার না হয় তাহলে আমরা বাংলাদেশের এটা এই কলঙ্কের ইতিহাস থেকে যাবে। 7 বছর আগে আলমগীর শিকদার স্বপ্ন দেখেন নিজের পায়ে দাঁড়ানোর, নিজের পরিশ্রমকে সম্বল করে সে পথে বহুদূর এগিয়েছেন তিনি। গবাদি পশুর খামার করে হয়েছেন স্বাবলম্বী, এলাকার সফল খামারি হিসেবে পরিচিত পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর ইউনিয়নের এই বাসিন্দা। গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকার শিকদার পাড়ার আলমগীর শিকদার। দৃঢ় মনোবল, শ্রম আর ইচ্ছা শক্তি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন রাজানগরের এই বাসিন্দা। নিরলস প্রচেষ্টা আর মনোবল আজ তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বারে। আমি নিজ উদ্যোগে দেশি বিদেশি গরু আমি অনেক আলম পালন করতে আছি, আমি এ খামার করি অনেক উন্নয়ন হয়েছি, আমার দেখায় আরও কয়েকটা ফ্যামিলি চলে আছে এই গরুর খামার নিয়ে। হ্যাঁ, 7 বছর আগে মাত্র 4টি গাভী নিয়ে ছোট পরিসরে খামার করার পরিকল্পনা নেন তিনি। তার দীর্ঘ পরিশ্রমের ফলে বছরে বছরে আয়ের পাশাপাশি বাড়তে থাকে খামারের গরুর সংখ্যা। বর্তমানে আলমগীর শিকদারের এই খামারে ছোট বড় মিলিয়ে 50টির অধিক গরু রয়েছে, যার মধ্যে প্রতিদিন 5টিরও বেশি গাভী দুধ দেয় গড়ে 50 লিটার করে। আর এই দুধ বিক্রি করেই খামারের বিভিন্ন খরচ মেটান আলমগীর শিকদার। প্রতি বছর কোরবান এলেই এই খামার থেকে 8 থেকে 10টি গরু বিক্রি করেন তিনি, তবে এবছর 10 থেকে 12টি গরু বিক্রি করতে পারবেন বলে আশা রয়েছে তার, যার বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। আলমগীর শিকদারের এই সাফল্য দেখে এলাকার অনেকেই এখন খামার করতে আগ্রহ প্রকাশ করেছেন। শিকদারের গরু ফালা দেখে আমরা নিজেরাই এখন গরু ফালার জন্য গরু ফালতেছি। এখন এলাকার লোকজন যারা ছেলেপেন আছে বেকার 10-20 জন, এরাই এখন গরু ফালার জন্য আগ্রহী হচ্ছে। রাজার ওষুধ ব্যবসা আছে আমার, নালাঙ্গুশিদারের গরু ব্যবসাতে এলাকার উন্নয়ন এবং দুধ সম্পদ দুধের চাহিদা মিটাচ্ছে, সাথে সাথে আমাদের গরুর মাংস চাহিদা মিটাচ্ছে। আর এই এই ব্যবসাতে অনেক অনেক লাভবান ব্যবসা এবং কয়েকজন শ্রমিক আছে, শ্রমিক উন্নয়ন হচ্ছে, দেশের বেকার সংস্থা কমতেছে, দেশের উন্নয়নের কাজ। এরকম গরু সম্পদ যদি খামার আমাদের আরও বাড়ে তাহলে এলাকার বেকার চাহিদা বাড়বে। ছিল ওই গরু পালন করি, উনি একজন স্বাবলম্বী হয়েছে। আলমগীরের এমন সাফল্যে খুশি তার স্ত্রী খালেদা আক্তারও। আমার স্বামী আলমগীর সিংদার, উনি যে গরুর খামারটা নিয়ে ব্যস্ত আছেন, কীভাবে অনেকদিন যাবৎ অনেক কষ্ট করতেছেন, সেজন্য আমার ভালো লাগতেছে। কেন উনি যে বেকার অবস্থা থেকে অনেক খামারটা নিয়ে গরুগুলিকে অনেক আদর যত্ন করে উনি লালন পালন করতেছেন, সেজন্য আমি গর্বিত এবং খুশি। স্থানীয়রা মনে করেন সরকারের সহযোগিতায় এই খামারের পরিসর বাড়ানো গেলে এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব। তার আগে সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। আর ডেঙ্গু নিয়ে বিএনপি রাজনীতি করছে, মন্তব্য ওবায়দুল কাদের। ডেঙ্গু মোকাবেলায় পুলিশকে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। ভোক্তা নিরাপত্তা ইস্যুতে নতুন সমস্যা সৃষ্টি করছে অ্যাকর্ড, জানালেন রুমান হক। এবং এস কে সিনহার শাস্তি দাবি আওয়ামী লীগ নেতাদের। এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।